হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্লাওয়ার ভ্যালি। আজকে আমি যে গাছটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় বেলি ফুল গাছ। এবং এই যে ভিডিওটা আমি করছি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। সৌরভ অধিকারী বলে একজন দাদা আমাকে রিকোয়েস্ট করেছেন এই গাছটি নিয়ে একটি ভিডিও বানাতে। তো ভিডিওটি দিতে আমার কিছুদিন লেট হয়ে গেল, কিন্তু আমি যে এই বেলি ফুল গাছ এটা নিয়ে ভিডিও করতেছিলাম না, কারণ আমার গাছটি ছায়াতে ছিল এবং ছায়াতে থাকার দরুন আমার গাছটিতে খুব বেশি পরিমাণে ফুল এবছর আমি পাইনি। তাও এই দাদার রিকোয়েস্ট রাখার জন্য আমি এই গাছটির যত্ন নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। এই যে বেলি ফুল, এই ফুলটি ইংরেজিতে অ্যারাবিয়ান জেসমিন এবং হিন্দিতে মোগরা নামে পরিচিত, এবং বাংলায় বেলি বা জুঁই। এই যে ফুল, এর অনেকগুলি প্রজাতি রয়েছে, কতগুলি রয়েছে লতানো এবং কতগুলি গুল্মজাতীয়। তো আমার কাছে যেই গাছটি রয়েছে সেটি একটি গুল্মজাতীয় বেলি গাছ। এবং প্রথমেই বলি এই গাছের মাটি নিয়ে। সর্বপ্রথম এই গাছের জন্য তোমরা শুধুমাত্র উর্বর দোআঁশ মাটি এবং জৈব সারযুক্ত উর্বর দোআঁশ মাটি এই গাছের জন্য ইউজ করতে পারো। বেলে মাটি বা এঁটেল মাটি এই গাছের জন্য একদম ইউজ করা যাবে না, এবং কোনোভাবেই আম্লিক মাটি এই গাছের জন্য ইউজ করা যাবে না। সর্বপ্রথম গাছের সাইজ অনুযায়ী তোমরা এর জন্য টব নির্বাচন করবে। যদি গাছটি ছোট হয় তবে 8 ইঞ্চির টব, এবং গাছটি যদি বড় হয় তাহলে 10 বা 12 ইঞ্চির টব তোমরা এর জন্য ইউজ করতে পারো। এবং মাটির জন্য নিয়ে নিবে 50% উর্বর দোআঁশ মাটি বা গার্ডেন সয়েল। যদি উর্বর দোআঁশ মাটি না থাকে তোমরা নিয়ে নিতে পারো গার্ডেন সয়েল। এবং 30% জৈব সার, এটা হতে পারে গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটা দোকানে কিনতে পাওয়া যায়। গোবর সার নিলে অবশ্যই 1 বছর বা 6 মাসের যে পুরনো গোবর সেটাই ইউজ করবে। এবং পাতা পচা যে সার হয় আমি এই গাছের জন্য ইউজ করতে বলবো না, কারণ পাতা পচা সারে অম্লতার পরিমাণ একটু বেশি পরিমাণে থাকে এবং এই সার, পাতা পচা সার, মাটিকে আম্লিক করে দেয়। তো তোমরা এটা নিবে না, তোমরা চেষ্টা করবে ভার্মি কম্পোস্ট নেওয়ার, যেটা দোকানে কিনতে পাওয়া যায় কেঁচো সার নামে, অথবা বাড়িতে যে গরুর গোবরের যে সার হয় সেটা নিয়ে নিবে। এবং নিয়ে নিবে 10% বালি, মোটা বালি, যাতে কোনোভাবেই এই যে মাটি আমরা তৈরি করছি এর মধ্যে কোনোভাবে জল জমে না থাকে। এবং 1 চামচ নিম খোল দিয়ে ভালো করে মাটিটা আগে মিক্স করে নেবে। মিক্স করে নিয়ে টবের নিচে অবশ্যই 3-4 ফুটো রাখবে জল বের হওয়ার জন্য, কারণ এই গাছ একেবারেই জল পছন্দ করে না। গাছের গোড়ায় যদি কোনোভাবে জল জমে যায় তাহলে গাছের ক্ষতি হয়। এভাবে মাটি তৈরি করার পর তোমরা গাছটি লাগিয়ে দিবে। এবং গাছটি লাগা তোমরা আমার গাছটি লক্ষ্য করো, আমার গাছটি লাগানো রয়েছে একটি গ্রো ব্যাগে। দেখো গ্রো ব্যাগেই গাছটি আমার কতটা সতেজ এবং অনেক বড় একটা যে জায়গা নিয়ে নিয়েছে। এই গাছটির গ্রো ব্যাগটি যেহেতু মাটিতে লাগানো ছিল তাই এই গাছটি এই জায়গার মধ্যে নিজের বংশ বিস্তার করছে। তো অনেকটা জায়গা জুড়ে এই গাছটি রয়েছে, কিন্তু আমার গাছটিতে সেরকমভাবে ফুল নেই। এর একটা কারণ, আমার গাছটি ভালোভাবে রোদ পায় না, এই জায়গাতে দিনে 1 ঘন্টাও রোদ আসে না। তাই আমি এই গাছটি নিয়ে কোনো ভিডিও বানাতে চাইনি এবছর, ভাবলাম পরের বছর আমি এটা প্রতিস্থাপন করে তারপরেই ভিডিও দেবো, কিন্তু রিকোয়েস্ট থাকায় আমাকে ভিডিওটি বানাতে হচ্ছে। এবার বলি গাছটির রোগ পোকার আক্রমণ। এই গাছে সারা বছর রোগ পোকার আক্রমণ লেগে থাকে। কোনো সময় দেখবে পাতার মধ্যে মাকড়ের আক্রমণ হয়েছে, কোনো সময় লেদা পোকা, ফুলের যে সিজন এই সময় প্রজাপতির যে ডিম গাছের নিচে তৈরি হয় তার থেকে লেদা পোকা তৈরি হয়। তো এই লেদা পোকা, শুয়োপোকা এই গাছে লেগেই রয়েছে। এর জন্য তোমরা নিম তেল স্প্রে করতে পারো গাছে খুব ভালো করে। নিম তেল মাসে 10 দিন অন্তর অন্তর অবশ্যই তোমরা গাছে নিম তেল স্প্রে করবে। এবং এই গাছ গ্রীষ্মের শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত ফুল দেয়। তো তোমরা এই গাছের পরিচর্যা শীতের শেষ হওয়ার পরপরই এই গাছের তোমরা পরিচর্যা শুরু করবে এবং খাবার দেওয়া শুরু করবে। শীতকালটা যদি খাবার না দিয়ে শুধুমাত্র জল দিয়ে রাখো তাও চলবে, কিন্তু শীতের শেষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গাছটির পরিচর্যা শুরু করতে হবে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য। এবার বলি গাছটি থেকে তোমরা কী করে চারা তৈরি করতে পারবে। তো এই গাছটির চারা তোমরা গুটি কলম, দাবা কলম এবং
কাটিং এর মাধ্যমে করতে পারো। তবে আমার যে সবচেয়ে প্রিয় যে পদ্ধতি এই গাছের চারা তৈরি করার জন্য সেটা হচ্ছে দাবা কলম। তো আমি এরপর তোমাদের সাথে শেয়ার করব, আমি অনেকগুলো চারা তৈরি করেছি, কিছু দাবা কলমের মাধ্যমে তৈরি হয়েছে এবং একটি চারা আমি কাটিং এর মাধ্যমে তৈরি করেছি। তো এরপরের ভিডিওতে অবশ্যই আমি এর চারা তৈরি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এভাবেই পাশে থাকবেন।